হ্যালো এভরিওয়ান, আমি আরিয়ান। তোমরা দেখছো ক্যারি অন, যা বাংলা ভাষায় একটি ফিটনেস ইউটিউব চ্যানেল। আর তোমরা যদি প্রথমবারের জন্য ভিডিওতে, অবশ্যই ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাবস্ক্রিপশন আমাদের মোটিভেশন। সো আজকে আমরা করব লেগ ওয়ার্কআউট লেভেল 1। সো আর প্রত্যেকটা ওয়ার্কআউটে হবে ফ্রি হ্যান্ড বা খুব কম ইকুইপমেন্ট নিয়ে, যেগুলো তোমাদের বাড়িতে প্রত্যেকের আছে। আর লেগ ওয়ার্কআউট অনেকে করতে চায় না, বিকজ অফ তোমরা হেঁটে বেড়াচ্ছো বা তোমরা সিঁড়িতে উঠছো বা তোমরা কোথাও যাই হোক যে কোনো কাজে তোমরা লেগ কিন্তু আমাদের ইউজ হচ্ছে। আর লেগ মাসেল যেহেতু অন্যান্য মাসেল গ্রুপের থেকে একটু বড় সাইজের মাসেল, সেই জন্য লেগ মাসেল রিকভারি হতে একটু টাইম লাগাচ্ছে, সেই জন্য মাসেলের যে পেনটা সেটা রয়ে যায়, সেই জন্য অনেকে লেগ ওয়ার্কআউট করতে চায় না। বাট লেগ ওয়ার্কআউট কিন্তু খুবই ইম্পর্টেন্ট টু গেন সাইজ অফ ইউর বডি। তোমরা যদি ওয়েট গেইন করছো তাহলে কিন্তু লেগ ওয়ার্কআউট তোমাদের জন্য খুবই হেল্পফুল, বা তোমরা যদি ফ্যাট লস করছো লেগ ওয়ার্কআউটে প্রচুর ক্যালোরি বাড়ানো, সেই জন্য কিন্তু তোমাদের লেগ ওয়ার্কআউট খুবই হেল্পফুল। আর লেগ ওয়ার্কআউট স্কিপ করলে তোমাদের বডিটি জাস্ট বকের মতো দেখতে লাগবে, পাকলে সরু সরু, আর আপার বডিটা তোমার একটু বড় সড়ো হবে, ঠিক আছে। সো লেগ ওয়ার্কআউট মাস্ট। সো আজকে আমরা পাঁচটা ওয়ার্কআউট দেখবো, আর প্রত্যেকটা ওয়ার্কআউটে ফ্রি হ্যান্ড বা খুব কম ইকুইপমেন্ট নিয়ে, যেগুলো হয়তো তোমাদের কাছে আছে। সো লেটস গো। প্রথমে আমরা করবো নর্মাল স্কোয়াটস। নর্মাল স্কোয়াটসে আমরা 12টা রিপিটেশন আর 3খানা সেট করবো। আর তোমাদের যেটা নর্মাল স্কোয়াটস, নর্মাল স্কোয়াটসে কিন্তু ফর্ম ঠিক রাখা খুবই জরুরি। তাছাড়া তোমরা যখন ওয়েট নিয়ে স্কোয়াটস করবে তখন তোমাদের ব্যাক ইঞ্জুরি হতে পারে। সো নর্মাল স্কোয়াটসে যেটা ফর্ম, অ্যাকচুয়াল ফর্ম, সেটা হচ্ছে তোমাদের শোল্ডার যতটা চড়া তার থেকে একটু বাইরে পাটাকে সরিয়ে দেবে, ওকে, ততটা সেইভাবে তোমাদের পাটা থাকবে। অ্যান্ড সাইডে থেকে যদি ঘুরে আমি একবার দেখাই, তো তোমাদের পিঠে একটা আর্চ থাকবে, জাস্ট এইভাবে একটা কার্ভেচার নামবে, ঠিক আছে। সো তারপর তোমাদের, কারণ কার্ভেচারটা থাকা কিন্তু খুবই জরুরি, বিকজ একবার বললাম যে তোমাদের ব্যাক ইঞ্জুরি হতে পারে তোমাদের যখন ওয়েট নিয়ে করবে, আর তাছাড়া তোমার বডিটাকে ব্যালেন্স করতে পারবে এই আর্চটা থাকলে, ওকে। সো তারপর 1 2 পিঠে একটা আর্চ কিন্তু অবশ্যই থাকবে, তাছাড়া বডিটা ব্যালেন্স থাকবে না, তোমরা ইমব্যালেন্স হয়ে তোমরা পড়ে যেতে পারো। নর্মাল স্কোয়াটসকে তোমরা বেশি এফেক্টিভ করার জন্য, তোমাদের কাছে যদি বারবেল থাকে তাহলে কিন্তু তোমরা বারবেল নিয়ে নর্মাল স্কোয়াটস করতে পারো। কিন্তু বারবেল নিয়ে নর্মাল স্কোয়াটস করার সময় তোমরা কিন্তু অবশ্যই ওয়েট লিফটিং বেল্ট ইউজ করবে, তাছাড়া তোমাদের ব্যাক ইঞ্জুরি হওয়ার চান্স থাকতে পারে। আর তাছাড়া তোমরা, তোমাদের কাছে যদি বারবেল না থাকে তাহলে কিন্তু তোমাদের কাছে যে ব্যাকপ্যাক আছে, ব্যাকপ্যাকের মধ্যে কিছু বই ভরে সেটাকে ভারী করে তোমরা কিন্তু নর্মাল স্কোয়াটসকে আপডেটেড ফর্মে বা বেশি এফেক্টিভ ফর্মে তোমরা কিন্তু করতে পারো। এরপর আমরা করছি অল্টারনেট লাঞ্জেস। সো অল্টারনেট লাঞ্জেস আমরা প্রত্যেকটা পায়ে 12টা করে রিপিটেশন করব, আর করব আমরা 3টা সেট। অল্টারনেট লাঞ্জেস যদি তোমাদের ইজি লেগে থাকে তাহলে তোমরা তোমাদের ব্যাকপ্যাককে কিছু বই ভরে তোমরা ওয়েট হিসাবে সেটাকে ইউজ করে তোমরা কিন্তু অল্টারনেট লাঞ্জেসকে আরও বেশি এফেক্টিভ করতে পারো। এরপর আমরা ট্রেন করব আমাদের কাপ মাসেলকে, তার জন্য আমরা করব অ্যাঙ্কেল রেস। সো এই মাসেলটাকে বলা কাপ মাসেল, এই মাসেলটাকে ট্রেন করো আমরা অ্যাঙ্কেল রেস এক্সারসাইজটা দিয়ে, যেটা আমরা করব 24 রিপিটেশন 3 সেট। আর এই মাসেলটাকে অনেকে ট্রেন করতে চায় না বা ইগনোর করে দেয়, বাট এই মাসেল ট্রেন না করলে তোমাদের পা কিন্তু পাতলা লাগতে পারে। সো এরপর আমরা করব ওয়াইড লেগ স্কোয়াটস, যেটা আমাদের ইনার থাইকে টার্গেট করবে। এই ওয়ার্কআউটটা আমরা করব 12 রিপিটেশন 3টা সেট। সো ওয়াইড লেগ স্কোয়াট করার জন্য তোমাদের লেগ পজিশন একটু ওয়াইড হবে, অ্যান্ড তোমাদের যে নর্মাল স্কোয়াটে তোমাদের পিঠে যেমন আর্চ ছিল সেরকম আর্চ কিন্তু থাকবে না, শুধু নর্মাল সিটার, ওকে। সাইড থেকে যদি একবার দেখাই, ওয়াইড লেগ অ্যান্ড সিটার,
ওকে। লাস্টে আমরা যে এক্সারসাইজটা করবো সেটা আমাদের লেগের ব্যাক সাইডে মাসেলকে ট্রেন করার জন্য। সো লেগের এক্সারসাইজটা করার জন্য তোমাদের একটা চেয়ার টাইপের কিছু দরকার হবে। আমি এখানে ডিস্ক বারটা ইউজ করছি। সো তোমরা চেয়ারটাকে জাস্ট ধরে পরে তোমাদের লেগটাকে জাস্ট এভাবে তুলবে, ওকে, যতটা ম্যাক্সিমাম স্লো সম্ভব তোমরা তুলবে, ওকে। এরকমভাবে 12টা রিপিটেশন প্রত্যেকটা পায়ে 3টা সেট করবে, ওকে। সেম তোমরা বাম পায়েও করবে, যেমন আমি ডান পায়ে করলাম সেরকম তোমরা বাম পায়েও করবে, আর ডান পায়ে বোথ লেগ 12টা করে রিপিটেশন, ঠিক আছে। আর 3টা করে সেট, হলো লেগ ওয়ার্কআউটের লেভেল 1-এর 5খানা ওয়ার্কআউট। তো যদি ভিডিওটায় তোমাদের হেল্পফুল মনে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমরা কানেক্টেড থাকতে পারি। আর তোমাদের যদি ফিটনেস রিলেটেড কোনো রকম কোশ্চেন থাকে তাহলে তোমরা আমাকে ফেসবুকে মেসেজ করতে পারো, মই আরিয়ান মই বলে অ্যাকাউন্ট আছে, আর বা ইনস্টাগ্রামে তোমরা আমাকে ডিএম করতে পারো, মই আরিয়ান বলে অ্যাকাউন্ট আছে। আর তোমরা আমাদের ফেসবুক পেজ ক্যারিয়ারকে ফলো করতে পারো বিভিন্ন ফিটনেস রিলেটেড মোটিভেশনাল ভিডিও বা পোস্ট দেখার জন্য। আর আজকের জন্য এতটা পর্যন্ত, স্টে কেয়ার, স্টে হেলদি, স্টে সেফ, থ্যাংক ইউ।